সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর নতুন অর্থনৈতিক ব্যবস্থার নতুন প্রজন্মকে বিপথগামী পথ খোলার প্রবণতা চলছে। এতে বিশ্বজুড়ে নবপ্রজন্মকে ঝুঁকছে দক্ষিণ পন্থার দিকে, এমনটাই আক্ষেপ শোনা গেছে রাজ্যের বিরোধী দলনেতা তথা বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ মানিক সরকারের গলায়। টিজিটি এইচবি রোডের একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে আক্ষেপ করেন তিনি। আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের শিক্ষক আন্দোলনের ইতিহাস সংক্রান্ত একটি বইয়ের আবরণ উন্মোচন করেন তিনি। ছাত্র এবং যুব শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে এটা বিশেষ করে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর নয়া যে অর্থনৈতিক ব্যবস্থা এবং তাতে গিয়ে এই নতুন প্রজন্মকে দৃষ্টিভঙ্গিগতভাবে শিক্ষা সংস্কৃতি সমস্ত দিক থেকে বিপদগামী করার জন্য একটা প্রবণতা কিন্তু আছে এবং যেটার মধ্য দিয়ে দক্ষিণ পন্থার দিকে যে ঝোঁকটা, এই ঝোঁকটা সারা পৃথিবীতে এখন বাড়ছে, আমাদের দেশের মধ্যে এখন চলছে।